আমার বোন, আমার বোন আপনারা খুব ভালোবাসত, খুব ভালোবাসত। আজকে আজকে আপনার কারণে, আপনার কারণে আমার বোনের এই অবস্থা। দেখতে আসলাম মানুষের খেতে কামলা দিয়া তিল তিল করে পয়সা জমাইয়া পোলাটানে পড়াইছিলাম। আজকে পোলাটা শিক্ষিত করলাম, পোলা দাঁড়ে দাঁড়ে ঘুরে অফিস গুলাতে চাকরি পায় না, পোলার বুকের দিকে তাকান যায় না। আমি এখানে কি করব ছেলের বা, আল্লাহ আমি কি করব? ধৈর্য ধরো, আল্লাহর উপরে ভরসা রাখো, দেখবা আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দিব। আর আমার পোলা তার অশিক্ষিত না, যেমনি হোক যতটুকু পারছি আমরা লেখাপড়া করাইছি। তুমি যদি এইভাবে ভাঙ্গা পড়ো তাহলে পোলা কি করবো কও? মানুষেরা তো দেই তাকে পোলা পান, কাজ করে টাকা পয়সা এটা দেয়, মা বাবার মুখে হাসি ফুটছে। আমাকে তো মা বাবার মুখে হাসির দূরের কথা, পোলার মুখে তো হাসি নাই। আল্লাহ আল্লাহ পোলার দিকে একটু দেও, আল্লাহ একটু রহম করো, আল্লাহ একটু রহম করো। কি আর করবা সোহেলের বাপ, আমাকে কপালের দোষ, কপালে যা আছে এটা তো মানতেই হবো নাকি। তাছাড়া এদিক দিয়ে ঘরে একটা সেনা মায় আসছে, ওরে তো বিয়ে শাদি দিতে হইব, এই চিন্তা তো তোমার করতে হইব নাকি? হ্যাঁ ঠিকই কইছো, সিমরানি বিয়ে দিতে পারলে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতাম। যাই হোক চলো ঘরে, চলো তুমি যাও ঘরে, আমার শান্তি লাগে না শৈলের মা, আমি বসি বাইরে কত বসে যাও। আচ্ছা আসতেছে না, কখন যে আসবে আমার আর ভালো লাগতেছে না। এত রাতে মা বাবার চোখ ফাঁকি দিয়ে আসছি, জানতে পারলে আমার বাইরে ফেলাইব। এখন আসতেছে না কেন সোহেল? বুঝতেছি না, আসছো তুমি? আচ্ছা তোমার এত দেরি হইলো কেন? আচ্ছা কেন ডাকছো সেটা আগে বলো। আচ্ছা তোমার সাথে আমার 3 বছরের সম্পর্ক, শুধু তুমি বলো বিয়ে করব করব। কবে করবা? বাড়ি থেকে তো আমার বিয়ের চাপ দিতেছে। দেখো সেই হাই স্কুল থেকে তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক, আজকে প্রেমের সম্পর্ক 3 বছর হয়ে গেল। দেখো আমি এখনও বেকার, আমার 2টা পয়সা ইনকামের কোনো পথ নেই, চাকরির জন্য মানুষের দোয়ারে দোয়ারে ঘুরতাছি, ঘুষ ছাড়া তো আর চাকরি হয় না, ঘুষ দেওয়ার মতো সামর্থ্য আমার বাবার নেই। আর এখন বিয়ের কথা বলতেছো, আমাকে নিজে গাড়ি ভাত জোটে না, এক বেলা খাইতে পারি আরেক বেলা খাইতে পারি না, তোমারে বিয়ে করে আমি কী খাওয়াবো কও? আর তোমার সাথে তোমার বাপ মা আমাকে মেনে নেবে? কোনো দিনও মেনে নেবে না। কাম কি আছে তুমি আমার ভুলে যাও। কি বললা? আমি তোমার ভুলে যাব না, আমি তোমার কখনো ভুলতে পারবো না। এই কথাটা তুমি বলতে পারলা, কিসের জন্য বললা এই কথা? আমি তোমার কখনো ভুলতে পারবো না, আমি তোমারে বিয়ে করতে চাই। আমারে বিয়ে করতে চাও ঠিক আছে, কিন্তু তোমার পরিবার আমার সাথে কোনোদিনও বিয়ে দিবে না, বরং তারা আমাকে অপমান করবে, দূর দূর করে তাড়িয়ে দিবে। এর সাথে ভালো তোমার বাবা মা যার সাথে তোমার বিয়ে ঠিক করছে তাকে বিয়ে করো, তুমি আমাকে সত্যি সত্যি ভুলে যাও। সোহেল এটা তুমি কি বলতেছো? আমি তো তোমাকে ভালোবাসি, আমি অন্য কারো হইতে পারবো না। তুমি তুমি বোঝার চেষ্টা করো, তোমার চাকরি না থাক, আমি আমি দরকার রাস্তায় থাকবো না, তাও তুমি আমার বিয়ে করো না। এ হয় না পায়েল, আবেগের বশতে অনেক কিছুই করা যায়, অনেক কিছুই বলা যায়, কিন্তু বাস্তব বাস্তব খুবই কঠিন। যখন তোমার আমার সাথে বিয়ে হবে, একটা কথা আছে না, অভাবে ভালোবাসার জানালা দিয়ে পালায়, সেম সেটাই হবে। আমি তোমার কাছে হাজির করতেছি, প্লিজ পায়েল তুমি আমাকে ভুলে যাও। আচ্ছা তোমার কয়বার বলবো আমি তোমার ভুলে যেতে পারবো না, একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তোমার ভালোবাসি, তুমি আমারে বিয়ে করবা, আর কাউকে বলে দিলাম আমি, তাতে ব্যবস্থা করো, আমি চলে গেলাম। পায়েল পায়েল তুমি কি ভাবছো আমি তোমাকে ভালোবাসি না? আরে আমি তো তোমার আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু আমি তো নিরুপায়, আমার করার মতো কিছুই নেই পায়েল, এক অভাবের ঘরে জন্ম নিয়েছি, তার মধ্যে আমি বেকার, আমার কোনো ইনকামের রাস্তা নেই, আমি তোমারে কীভাবে বিয়ে করবো বলো, কীভাবে বিয়ে করবো?
কি গো, তুমি কে যেন বয়ে থাকবা, ভাত খাওয়া লাগবো না? খাবো মায়া খো। ও তো গেল পাশের বাড়িতে, কইলো মা আমি আইতাছি, কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নাই, পুলারও খবর নাই। ওরা আহুক পরে খাই। আচ্ছা আহুক, চলো তুমি ঘরে চলো। আচ্ছা আমার ভাইয়ের কোনো চাকরি বাকরি নাই, আমার বাবা মা ও দিন আনে দিন খায়, কিন্তু এই সময় কথাটা কোয়া ঠিক হইব না, তারপর আমি তোমারে কই, তুমি আমার তাড়াতাড়ি কইরা তোমার ঘরের বউ বানায় নিয়ে যাও। আসলে কি বিয়ে তো কালকেও করা যায়, কিন্তু হ্যাঁ বুঝো তো আমার তো বংশটা অনেক বড়, তো সেই ক্ষেত্রে সবারই ছাড়া তো আমি বিয়ে করতে পারতাছি না, আর একটু একটু অপেক্ষা করো কিছুদিন, তারপর আমি বিয়ে করুন। এমার তো একটা বছর, তুমি কোনো চিন্তা করো না। কি এক বছর? তুমি কি আমার সত্যি ভালোবাসো? আমার মনে হয় তুমি আমার সত্যি ভালোবাসো না, সত্যি যদি ভালোবাসতা তাহলে তোমার কথাটা রাখতা, এক বছরের সময় দিতা না। আরে তুমি বোঝো না কেন, এটা তো তোমাদের ফ্যামিলি না আমার ফ্যামিলি, তোমার সব কিছু বোঝা দরকার আছে। জানি তো তুমি অনেক কোটিপতি, তোমার বাড়ি গাড়ি সব আছে, তোমার বাবা মার তুমি একটা পোলা, কিন্তু আমার কিছু নাই, কিন্তু বিশ্বাস করো আমার ছোট্ট একটা মন আছে, হ্যাঁ আমি তোমার অনেক ভালোবাসি। শোনো দেখো তোমার কথাটা রাখো, আমার তুমি বিয়ে করো। তোমার সব কিছু ঠিক আছে, আর তুমি যে বললে না আমি কোটিপতি, আমি কোটিপতি না আমার বাবা কোটিপতি, কিন্তু আমার বাবার কোটিপতি থাকলে তো আমার কিছু না। এই যে তোমার যদি আমি ফুট করে বিয়ে করে ফেলাই, তাহলে মনে করো যে বাবার সম্পত্তি থেকে আমার বঞ্চিত করবো, সব কিছু ম্যানেজ করিয়া বাবা মারে ম্যানেজ করিয়া তারপরে আমার তোমার বিয়ে করতে গো, তুমি কেন বোঝো না কও? আচ্ছা ঠিক আছে শোনা, তুমি থাকো, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমারই বিয়ে করবো, কিছুটা দিন অপেক্ষা করো, আমার অনেক কাজ আছে, থাকো বাই। জানি আমি তোমার পাবো না, কারণ তুমি ভালো পাবি পোলা, আমি কি তোমার পাবো? বিশ্বাস করো আমি তোমারে খুবই ভালোবাসি, আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার বাড়ির বউ হিসেবে তোমাকে মানায় না, আমি তোমাকে বুঝাইতে পারি না, তুমি আমাকে ভালোবাসো সে আমি জানি, আমি তোমাকে কিভাবে বুঝাবো, আমার বাড়ির বউ হিসেবে তোমাকে মানায় না, তোমাকে তো মানায় লাখপতি নাহলে কোটিপতির ঘরের বউ। ইমরান এভাবে কাঁদতেছিস কেন, কি হয়েছে তোর? কি হইব ভাই, আমরা তো গরিব মানুষ, আমাকে কেউ মূল্যায়ন করে না, আর তুমি তো জানোই আমি রুবলকে কতটুকু ভালোবাসি, কিন্তু আজকে ও আমারে কি কইছে তুমি জানো? আমারে কয় ও আমারে এখন বিয়ে করতে পারবো না, হ্যাঁ এক বছর সময় চাইছে, কিন্তু এক বছরের মধ্যে ও যদি অন্য কাউরে বিয়ে করে ফেলে তখন আমি বাঁচব না ভাই, বাঁচব না। সিমরান সিমরান তুই কেন বুঝতেছিস না, ও একটা বড় লোকের ছেলে আর আমরা আমরা গরিব মানুষ, তুই কি ওর বাড়ির বউ হিসেবে যোগ্য? যোগ্য না, আরে সিরা খাতায় শুয়ে যদি লাখ টাকার স্বপ্ন দেখিস সেই স্বপ্ন কোনো দিন পূরণ হয় না রে বোন, এর সাথে ভালো তুই রুবেলটা ভুলে যা, একটাবার বোঝার চেষ্টা কর আমরা কোথায় আর ওরা কোথায়। তুই তো তিলে তিলে কষ্ট পাবি, কেন বুঝতেছিস না? তুমি আমার এই কথা কইও না, আমি তিলে তিলে মরে যাবো, তারপর রুবেলটা বলতে পারবো না ভাই জান, বলতে পারবো না ভাই জান, বলতে পারবো না। তোরা ভাই বোনে কি কথা কইতেছ, ভাত খাওয়া লাগবো না তোর? হ্যাঁ ভাত খাবো, আব্বা কই? তোর আব্বা তো ভাত খেয়ে শুইছে, শুইলে তেমন একটা ভালো না, আয় খাবি, চলো ভাই জান।
তুমি কি আমারে ডাকছো? জি ডাকছি, আপনাকে আমি একটা কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে বলো। আসলে আপনার পরিবার আর আমার পরিবার তো আপনারা আমার বিয়ে ঠিক করে ফেলছে, কিন্তু আসলে কি আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি। আপনি একটু বিয়েটা ভাঙার ব্যবস্থা করেন না। দেখো আমি কিভাবে বিয়েটা ভাঙবো বলো, আর এই বিয়েটা তো ঠিক করছে বাবা মা, আর আমি তো বাবা মার মনে কষ্ট দিতে পারবো না, কারণ আমি বাবা মারে কোনোদিন কষ্ট দিই নাই। এখন যেটা হয়ে গেছে তা বাদ দাও, আমি সব কিছু তোমার ঠিক করে নেবো। ওই তুমি ওর কথা সম্পূর্ণভাবে ভুলেই যাইবা। আমি ওনারে বলতে পারবো না, আমি ওকে রিকোয়েস্ট করতেছি আপনি বিয়েটা ভেঙে দেন না। দেখো এই বিয়েটা ভাঙা যাইব না, আমি আমি বাবা মার একটু কষ্ট দিতে পারবো না, শুধু শুধু তুমি আমার রিকোয়েস্ট করে না, থাকো তুমি বাড়িতে চলে যাও, আমি গেলাম। কি ব্যাপার তুমি এত রাত্রে আমাদের বাড়িতে? খুব ভালো একটা খবর দিতে আসছি তোমার, অনেক খুশির খবর। কি খবর বলো? বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলছে, দুই দিন পরে আমার বিয়ে, পারলে আমার বিয়ের দাওয়াতটা খাইতে এসো, মানে দাওয়াত দিয়ে গেলাম। হ আসলে খুব ভালো একটা খবর, এত ভালো খবর আমি কোনোদিনও শুনিনি। তোমার বিয়ে, আমি আসবো না? এটা কোনো কথা হলো? অবশ্যই আসবো, আরে বড়লোক বাড়ির বিয়ে, না জানি কত ভালো মন্দ খাবার হবে। আমরা তো গরিব মানুষ, আলু ভর্তা আর ডাল ছাড়া কোনোদিন ভালো কিছু খেতে পারি না। আসুন, আমি ঠিকই আসুন, দেখো আমি ঠিকই আসুন। আমি তোমার একদিনের জন্য হইলেও ভালোবাসতাম, একবার আমার বিয়ের আগে তুমি একবার আমার দেখা দিও, একবার দেখে আমি তোমার চলে যাবো, আমি কোনো দিন কোনো কথা বলবো না। একবারের জন্য হইলে আমার সাথে দেখা করে এসো। আর দেখার দরকার নেই, আর দেখে কি করবো বলো? বুকের যন্ত্রণা তো দিন দিন বেড়েই যায়, যখন তোমার বিয়ে হয়ে যাবে তখন যদি আমি দেখি আমি আর থাকতে পারব না, থাকতে পারব না। তবে হ্যাঁ আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি তোমার বিয়েতে আমি কবজি ডুবিয়ে খেয়ে আসবো, কবজি ডুবিয়ে খেয়ে আসবো। ঠিক আছে পায়েল, আমি তোমার কি করে বোঝাই, আমি তোমার ভালোবাসি, বিশ্বাস করো আমি তোমার খুব ভালোবাসি পায়েল, খুব ভালোবাসি। বিয়ে তো করবই, কারণ খুব বড় লোকের পোলা, হব জমি জামা গাড়ি বাড়ি সবই আছে, আর আমার আমার কিছুই নাই, এর জন্যই আমার বাড়ি বউ হইতে পারলাম না। আমি জানতাম এরকম একটা কিছু আমার সাথে হইব, কিন্তু আমি আমি রুবেলটা যেন বাসব না, কারণ আমি রুবেলটা অনেক ভালোবাসি, ও আমার এখনো মাইনে বাসা করবো করুক, কিন্তু আমি 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 কি করব। তুই এটা কি করলি রে মা, তুই কেন আমাকে বুকটা খালি করে গেলি?
আসেন ভাই, আসেন, ওয়েলকাম, স্বাগতম, আসেন। আপনি আমার বোনটা দেখতে আসছেন না? আমার বোনটা দেখতে আসছেন? এই দেখেন, এই যে, এই যে আমার বোন, খুব সুন্দরভাবে শুয়ে আছেন, খুব সুন্দরভাবে শুয়ে আছেন, দেখেন, দেখতেছেন না? আমার বোন, আমার বোন, আপনারা খুব ভালোবাসত, খুব ভালোবাসত। আজকে আজকে আপনার কারণে, আপনার কারণে আমার বোনের এই অবস্থা। শ্রীমান, শ্রীমান দেখতে আসছে আমাদের বাড়িতে, শ্রীমান, শ্রীমান চক্ষু বলো আমার, দেখ, দেখতে আসছে, দেখ না, তুই যাকে খুব ভালোবাসতে, দেখবো না ভাই, ভাই দেখেন কত সুন্দর ভাবে আমার বোনের পাশে আমার বাপা কত সুন্দর ভাবে কাঁদতেছে। আপনি ভালো লাগতেছে না? আমার খুব ভালো লাগতেছে, বিশ্বাস করেন, আমার খুব ভালো লাগতেছে ভাই, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আরে আপনারা তো টাকার গন্ধে সব কষ্ট ভুলে যান, কিন্তু গরিবের হাজারটা বোঝেন, বোঝেন না? আমরা বুঝতেছি, আমার মা, আমার মা বুঝতেছে, আমার আব্বা, সেও বুঝতেছে। এইখানে থাকার কোনো দরকার নেই আপনাদের, চলে যান, চলে যান বলতেছি, যান না কেন? আরে আপনি এইখানে থাকলে আমার বোন আরো বেশি কষ্ট পাবে, প্লিজ, আমি আপনার কাছে হাত জোর করতেছি, প্লিজ যান, যান আপনারা, যান।